আমি গোল্যান গল্পকথার আসরে চোদ্দ নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার ছাত্র জীবনের একটি ঘটনার কথা বলি আমরা যখন পড়তাম প্রতি শনিবার দিন চতুর্থ পিরিয়ডের পরে তখন চারটে করে ক্লাস হতো শনিবার দিন চতুর্থ পিওড পরে আমাদের একটা গল্প কথার আসর বলে একটা ক্লাস হতো সেইটাকে সংকলন করেই বলতে পারো আমার চ্যানেলের নাম আমি গল্প কথার আসরই রেখেছি তোমরা যারা আমার সাথে আছো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছেও যে কোনো ধরনের ভালো গল্প যদি থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া ইমেল আইডিতে পাঠিও আমি পড়ে শোনাব তোমাদের নাম সহ আমার বন্ধু শঙ্খ শঙ্খ বসু পড়াশোনায় ভালো ছাত্র সাহিত্যের প্রতি যথেষ্ট দখল প্রত্যেক শনিবার দিন চতুর্থ পিওডের পরে আমাদের বড় বাড়ির হল ঘরে এই গল্প কথার আসরের অনুষ্ঠানটা হতো শুধু গল্প হতো তাই নয় সেখানে কিন্তু যারা ভালো আবৃত্তি করতে পারতো আবৃত্তি করত যারা ভালো গান করতে পারতো তারা গান করতো এই রকমই তা শঙ্কর থেকে শোনা সেই গল্পটা আজ তোমাদের বলি চালিদিকে আলো রোশ নাই চারিদিকে আলো রোশনাই ঝলমল করছে বসবাড়ি হ্যাঁ বসবাড়ি খুব নামডাকওয়ালা ডাকওয়ালা সে বাড়ির মেয়ের বিয়ে জানো সেখানে কত লোক নিমন্ত্রিত তোমার মার বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান হতে গেলে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হতে গেলে আড়াইশো তিনশো চারশো বড়জোর পাঁচশো লোককে আমরা নিমন্ত্রণ করতে পারি তাও বহু ভাবনা চিন্তা করে কিন্তু বোসবাড়িতে বাড়িতে সাড়ে চার হাজার লোক নিমন্ত্রিত বুঝতে পারছ এটা কিন্তু সত্যি কথা একদম সত্যি কথা এটা আমি তখন ক্লাস নাইনে পড়ি শোনো আমি মাধ্যমিক পাশ করেছি কোন সালে তোমার এখন বলবো না চ্যানেলে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সব বলবো পরে পরে ভালো লাগলে এই আলোর রোশনাইয়ে ভরা গাড়িতে গাড়িতে ছয় লাখ লোকারণ্য এটা কি হচ্ছে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান না অন্য কিছু দূর থেকে দেখলে বোঝাই যায় না বোঝাই যায় না বোঝাই যায় না তাদের সাজগোজ মেয়েদের সাজগোজ দেখলে তুমি অবাক হয়ে যাবে এত গহনা মানুষ পড়ে বেরোতে পারে রাস্তায় হ্যাঁ তাদের এতই পয়সা তাদের কাছে এইটা গাড়ি থেকে যে সোনায় গহনায় মোড়া মেয়েরা তাদের সঙ্গী তাদের হাজব্যান্ড কিংবা ভাই কিংবা দাদা কিংবা কাকা কিংবা মামা তারা যেন তাদেরকে গাঠ করেই নিয়ে যাচ্ছে যাই হোক এদিকে গাড়ি রাশি রাশি গাড়ি লাইন পড়ে গেছে গোটা রাস্তায় একদম পুলিশে পুলিশে ছয় লাখ কারণ সিকিউরিটি গার্ডে ভর্তি কারণ কখন কি ঘটে বসে এই আনন্দ অনুষ্ঠানের মধ্যে কেউ জানে না কত মানুষ কত রকম ভাবে আনন্দ করছে এখানে ফুচকা স্টল ওখানে বিভিন্ন স্টার্টার খাবারের স্টল ওখানে বুফের স্টল ওখানে কোনে কোনে বসে আছে তার কাছে যাওয়ার জন্য হুড়ো হুড়ি এখানে মানুষজনকে একে অপরের সাথে আলাপ পরিচয় করবার জন্য মানুষের মধ্যে মানুষের একদম কথাবার্তা সমস্ত কিছু একদম হই হই একদম রই রই রব গোটা বসবাড়ি এবং তার চারিপাশের অবস্থাটাকে ঘিরে রেখে দিয়েছে ঠিক তার পেছন দিকটা যদি তাকিয়ে দেখো না খুব কষ্ট হবে গো ওখানে যে সমস্ত মানুষরা আসছে যাচ্ছে তারা খাচ্ছে খুব অল্প ছড়াচ্ছে বেশি ফেলছে বেশি নষ্ট করছে বেশি দেখলে তোমার খারাপ লাগবে আর ঠিক জানো ওইখানে ওই উচ্ছিষ্ট খাবারগুলোকে তুলে নিয়ে এসে পিছন দিকে ডাস্টবিনের পর ডাস্টবিনে খালি ফেলে যাওয়া হচ্ছে ভ্যাট ভর্তি করা হচ্ছে স্তুপাকার হয়ে গেছে খাদ্যে স্তূপাকার খাদ্যে স্তূপাকার জানো সেখান থেকে কারা খাচ্ছে ওই গরিব মানুষগুলো ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে খাবলে খাবলে খাচ্ছে টেনে টেনে খাচ্ছে পাশে কুকুরগুলো খাচ্ছে যে কুকুরের মুখ থেকে টেনে নিয়ে এসে যে খাবারটা খেতে গেলে একটা কুকুর একটা মানুষকে এক করে কামড়ে দিয়েছে তার হাত দিয়ে অজস্র রক্ত বেরোচ্ছে অজস্র রক্ত বেরোচ্ছে কিন্তু জানো একটা খারাপ লাগবে দেখলে যে লোকটাকে দরিদ্র মানুষটাকে কুকুরে কামড়ে দিয়েছে তার স্ত্রী তার স্ত্রী কি করছে জানো তার ছেঁড়া কাপড়ের টুকরোটা তার শাড়ি আঁচলের কাছ থেকে ছিঁড়ে নিয়ে তার ওই স্বামীর ক্ষত স্থানটাকে বেঁধে দিচ্ছে তবু তার স্বামী কিন্তু খাওয়া থামিয়ে দেয়নি ওই ডাস্টবিন থেকে তুলে তুলে খাবারগুলোকে গুলোকে খাচ্ছি জানো কত কষ্ট হয় তাদের তোমরা জানো তোমরা খাবার উচ্ছিষ্ট করে ফেলে দাও কত মানুষ খেয়ে বাসতে পারে জানো আমরা জানি একটা মানুষের খাদ্যের জ্বালা হলে কত কষ্ট হয় ওখানে দেখো আলোকে রোশ নাই খাবারের উচ্ছিষ্টকে ফেলে দেওয়ার জন্য কি অবস্থা আর একটা মানুষ সেখান থেকে জীবনটাকে বাঁচানোর জন্য একটু খাবার সংগ্রহ করার জন্য কুকুরের সাথে লড়াই করে খাদ্য বেছে নিচ্ছে তুমি দেখো এই সমস্ত মানুষগুলোর হাতে পয়সা আছে টাকা আছে ধন আছে দৌলত আছে এদের মন নেই গো মন নেই ওই দরিদ্র মানুষগুলোকে তারা খাওয়ার একটা দিকে শাড়ি করে খাওয়াতে পারতো না নিশ্চয়ই পারতো তারা করেনি গো করেনি কিন্তু এখানে তুমি দেখছো ডাস্টবিনের ধারে যে স্ত্রী তার স্বামীর হাতে ক্ষত চিহ্নের ওপরে তার শাড়ির ছেঁড়া পার দিয়ে বেঁধে দিচ্ছে তার শুশ্রূষা করছে জানো তার মন আছে তার স্বামীকে সে যত্ন করছে ওই অবস্থাতেও এটা দেখে না আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেভাবে জিনিসকে নষ্ট করি আমরা যেভাবে পয়সার অপচয় করি সেটা কত মানুষের প্রাণ দিতে পারে সেটা কত মানুষকে একটা জায়গায় পৌঁছে দিতে পারে তাই এসো আজ আমরা শপথ যদি করি আসলে সকলে মঙ্গল যদি লাগি তাহলে সেইভাবেই আমরা চলো এগিয়ে আসি এসো না বন্ধু আমরা এইটুকু কাজ করতে কি পারি না যে সবাই এসে সবাই যদি আমরা এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি তারা বাঁচে গো তারা বাঁচে যদি গল্পটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আবার এরম সত্যিকারের ঘটনা শোনাব তোমাদের